কাতার জীবনবাদী ফাউন্ডেশন সংস্থা পশ্চিমবঙ্গ মূল্যবোধ সম্মেলনের আয়োজন করেছে সল্টলেক রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠান উপস্থিত স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ বিশিষ্ট লেখক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ এই দিন বীরাঙ্গনা রেণু খাতুন ও গার্ভস্থ হিংসা সহ তিনটি ব্যতিক্রমী বইয়ের উদ্বোধন পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে রেণু খাতুন নার্সের প্রশিক্ষণ নিচ্ছিলেন কিন্তু পারিবারিক অশান্তির কারণে তার ডান হাত কাটা যায় স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে এই নৃশংস ঘটনায় মদত দেওয়ার অভিযোগ ওঠে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেনু সুচিকিৎসার ব্যবস্থা হয় এবং তিনি অভিষ্ট স্বাস্থ্য দপ্তরে চাকরি পান বীরাঙ্গনা রেনু খাতুন ও গার্হস্থ্য হিংসা বইটিতে রেনু নিজের অভিজ্ঞতার কথা বলেছেন বইটির সম্পাদনা করেছেন প্রবীণ সাংবাদিক লেখক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় প্রকাশক দেজ পাবলিশিং